ছুরি দিয়ে সঙ্গীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। এই ঘটনা আজ সকালে ঘটেছে মহেশতলার দক্ষিণ চট্টগ্রামে। স্থানীয় সূত্রে খবর, বাপি মোল্লা ওই ব্যক্তির নাম, মাসখানেক আগে ওই মহিলার সঙ্গে এলাকায় বাড়ি ভাড়া নেন। রক্তাক্ত বাপির আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে মহেশতলা থানায় খবর দেন তারা। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।